বিজেপি রাজনীতি যেখানে মানুষে মানুষের ভেদাভেদ জাত ধর্মে করে প্রশাসন প্রশাসনের মতন চলবে, কে হিন্দু কে মুসলমান কে শিখ প্রশাসন সেটা দেখে না। প্রশাসন দেখে আইন ভঙ্গকারী, তার কারণ তারা আইন রক্ষাকারী, ভঙ্গকারীদের দেখে। সেই জন্যে অনেকের সাথে মনীষ শুক্রার যে যারা খুনের চক্রান্তে তাদের অ্যারেস্ট হয়েছে। আমরা যখন আন্দোলন করতাম আমি বহুবার মার খেয়েছি অ্যারেস্ট হয়েছি, কখনো এটা মনের মধ্যে আসেনি যে আমার নামের জন্য অ্যারেস্ট হয়েছে। আমি আন্দোলন করেছি অ্যারেস্ট হয়েছি। সুতরাং আইন যে ভাঙবে তার জন্য প্রশাসন সেখানে দেখে না যে শিখ হিন্দু মুসলমান খ্রিশ্চান, এটা কোনো ভদ্র সমাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। আইপিসিতে আমি আইন ভাঙলাম কি ভাঙলাম না এটার উপরে ডিপেন্ড করে, কারণ যারা এটা নিয়ে রাজনীতি করছে অত্যন্ত ভিন্ন রাজনীতি করছে। এই রাজনীতি ইউপিতে চলতে পারে, এই রাজনীতি দিল্লিতে চালিয়েছে, দিল্লি পুলিশ ইউপি পুলিশ এই রাজনীতি করে, বাংলার পুলিশ এই রাজনীতি করে না। তার কারণ আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি শুনতে শুনতে হিন্দু না ওরা মুসলমান এই জিজ্ঞাসা কোন, আমরা জিজ্ঞেস করি না। যে অন্যায় করেছে আইন আইনের মতন কাজ করে, এটাতে শিখ বলে হই হই না, মুসলমান হই হই না, হিন্দু হই হই না, আইন ভঙ্গকারী আইন রক্ষাকারীর মধ্যে লড়াই। যে ফুটেজ দেখা যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি রিভলভার নিয়ে, এবং সেটাকে অন্যভাবে বলা হচ্ছে, হ্যাঁ একদমই, কিন্তু পুলিশ খুলে দেয়নি, সেটা হতেই, হ্যাঁ হ্যাঁ সেটা হতেই পারে যে একজন রিভলভার নিয়ে এসছে, এসে বাইরের দেশের লাইসেন্স তার এখানে এটা অ্যালাউ না, পুলিশ রিভলভার দেখলে তাকে ধরবে, ঠিক এটা তো নিশ্চিত। এটার সাথে ধর্ম বর্ম পরিচয়ের কি কি সম্পর্ক আছে? এটা অন্যায়, এটা পাপ, এইভাবে রাজনীতি ঘোরানোটা অত্যন্ত অন্যায়, এবং বাংলায় এই রাজনীতি চলে না। গুলিয়ে দেওয়া রাজনীতি, এটা পাপের রাজনীতি, গুলিয়ে দেওয়া না, পাপের রাজনীতি, এই রাজনীতি বাংলায় চলে না। আমরা বাংলায় সবসময় আমরাও আন্দোলন করেই বড় হয়েছি, আমারও এগেনস্টে অনেকগুলো কেস ছিল, কিন্তু তখন আমি ভাবিনি যে আমি কী ধর্মের বলে আমার উপরে কেস হয়েছে, না আমি আন্দোলন করেছি আমার উপর রাজনৈতিকভাবে কেস হয়েছে। শিখ সম্প্রদায়ের মিছিলও বার করছেন এটা নিয়ে, এটা যারা বিজেপি রোস্কানিতে করছেন তারা নোংরা রাজনীতি, আমাদের মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করারও নোংরা রাজনীতি করছেন, এটা হয় না। মুসলমান সম্প্রদায় অন্যায় করলে, মানে মুসলমান সম্প্রদায় ইন্ডিভিজুয়াল অন্যায় করেছে, কোনো সম্প্রদায় নিয়ে রাজনীতি হয় না, কোনো সম্প্রদায় দিয়ে আইন ভাঙার দেওয়া হয় না।